আসসালামু আলাইকুম আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি রেজওয়ানুল ফেস কারো সাথে যুদ্ধ নয় তবে কেউ আক্রমণ করলে তা প্রতিরোধে সব সময় প্রস্তুত থাকতে সেনাবাহিনী সদস্যদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের যে কোনো হুমকি মোকাবেলায় উন্নত প্রশিক্ষিত বাহিনী গড়তে সরকার নানা পদক্ষেপ নিয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী শরীয়তপুরে জাজিরায় শেখ রাসেল সেনানিবাসের উদ্বোধন করে তিনি এই মন্তব্য করেন প্রধানমন্ত্রী বলেন বিশ্বব্যাংকের বাধার পর পদ্মা সেতু তৈরি করা সরকারের জন্য চ্যালেঞ্জ হলেও জনগণের সমর্থন ও বন্ধুপ্রতিম রাষ্ট্রের কারণে নিজস্ব অর্থায়নে তা বাস্তবায়ন সম্ভব হয়েছে তিনি আরও বলেন খুব শীঘ্রই পদ্মা সেতু যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে সেতু নিরাপত্তা নিশ্চিতে ব্যবস্থা নেওয়া হয়েছে স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক বাংলাদেশ সেনাবাহিনীকে আরও আধুনিক ও যুগ উপযোগী করতে সরকার কাজ করছে বলেও মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শ্রমিক নেতা আলামিনের ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে খুলনাসহ 15 জেলায় চলছে ট্যাঙ্ক লরি শ্রমিকদের অনির্দিষ্টকালে ধর্মঘট সোমবার দুপুরের পর এই ধর্মঘটে নামে তারা খুলনা বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের ডাকা ধর্মঘটের দ্বিতীয় দিনে নগরের নতুন রাস্তা ও কাশীপুর মোড়ে রাস্তার ওপর গাড়ি রেখে প্রতিবন্ধকতা তৈরি করে শ্রমিকরা এতে খালিশপুরের পদ্মা মেঘনা যমুনা ডিপো থেকে তেল উত্তোলন ও বিপণন বন্ধ রয়েছে জ্বালানি তেল সরবরাহ হচ্ছে না খুলনা বিভাগের 10 ও বৃহত্তর ফরিদপুরে 5 জেলায় শ্রমিকরা জানায় সোমবার দুপুরে ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়ন লাইন সম্পাদক আলামিনকে কুপিয়ে জখম করে সন্ত্রাসীরা এ ঘটনায় তার ভাই খালিশপুর থানায় মামলা করেন তবে আসামিদের কেউ এখনো ধরা পড়েনি এই ছিল এখনকার মতো পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bnews24.com facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে